হ্যালো বন্ধুরা, আমি তুহিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল টিউটোরিয়াল। আজ আমরা ড্যাম প্রুফ কোর্স, ডিপিসি এবং অর্ডিনারি সিমেন্ট কংক্রিট এই দুটো নিয়ে আলোচনা করব। ড্যাম প্রুফ কোর্স অর্থাৎ ডিপিসিটা আমরা কোথায় দিচ্ছি? না, এখানে ডিপিসি আমরা কেন দিই? নামটা শুনে বোঝা যাচ্ছে যে ডিপিসি অর্থাৎ ড্যাম প্রুফ কোর্স, যেন ব্রিক ওয়ার্কে কোনো রকম ড্যাম্প না হয় সেই জন্য এই ড্যাম্প প্রুফ কোর্সটা ইউজ করা হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, এখানে আইটেমটা লিখতে হবে যে 25 mm থিক ড্যাম্প প্রুফ কোর্স অর্থাৎ ডিপিসি উইথ সিমেন্ট কংক্রিট উইথ স্টোন চিপস 1:1.5:3 অর্থাৎ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড স্টোন চিপস। ওকে, ফর মেন ওয়াল, মেন ওয়ালের জন্য 29.8 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা যেটা করেছিলাম সেটারই। আমাদের এখানে ড্যাম প্রুফ কোর্সটা হবে ঠিক ব্রিক ওয়ার্কের নিচেই, তাহলে এইখানটাতে আমরা এই মেন ওয়ালটার, মেন ওয়াল যেটা আছে তার চারিদিকে কিন্তু ড্যাম প্রুফ কোর্স দিয়েছি, সেটা 29.8, ব্রেথ হচ্ছে 0.3 অর্থাৎ ওয়াল থিকনেস, এখানে কোনো হাইট থাকবে না যেহেতু 25 mm থিক, মানে খুবই কম। এই জায়গাটাতে যে থিকনেসটা দেওয়া হয়েছে 25 mm অর্থাৎ 0.025 mm হাইটটা, সে খুব ছোটো বলে এটাকে নেগলিজেবল ধরা হয় না। কোয়ান্টিটি, ফর পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়ালের জন্য মিটার স্কোয়ার ইউনিট, যেহেতু এখানে কোনো হাইট নেই সেজন্য মিটার স্কোয়ার, নাম্বার হচ্ছে 16.6 কি হবে এসছে লেন্থটা, না এখানটাতে আমরা দেখেছিলাম 17.65 ফর পার্টিশন ওয়ালের জন্য, 17.65 মাইনাস 5:0.3/2 প্লাস 3:0.2/2 অর্থাৎ এখানে টি জয়েন্টের জন্য যে রিডাকশন হচ্ছে সেই জন্য লেন্থটা একটু কমছে, লেন্থটা কমে যাচ্ছে। ব্রেথ হচ্ছে 0.2 অর্থাৎ পার্টিশন ওয়ালের ব্রেথটা হচ্ছে 0.2 মিটার। কোয়ান্টিটি, এবার ডিডাকশন ফর ওপেনিং, ডিডাকশন ফর ওপেনিং যদি হয় তাহলে আমরা যদি দেখি যে প্লিন্থ লেভেল অবধি অর্থাৎ এইখান অবধি একমাত্র ডোর যে ওপেনিংগুলো থাকবে সেইগুলোর জন্য এই ডিডাকশনটা হবে, উইন্ডো কিন্তু আমাদের একদম এই অবধি থাকে না। তো ডিডাকশনের জন্য প্রথমে আমরা নিয়েছি ডি, ডি আমরা দেখেছিলাম যে ডি এখানে একটাই ছিল সেজন্য এখানে নাম্বার হচ্ছে 1, আবার এই টেবিল থেকে দেখব লেন্থ ডি এর জন্য 1.2, ব্রেথ হচ্ছে ওয়াল থিকনেস অর্থাৎ 0.3, হাইট হবে না। কোয়ান্টিটি, দেন ডি এর জন্য ডি ওয়ানের জন্য আবার দুটো সাব পয়েন্ট করেছি, একটা হচ্ছে ফর মেন ওয়াল আর একটা হচ্ছে পার্টিশন ওয়াল। মেন ওয়ালের সঙ্গে ডি ওয়ান আছে কোথায় কোথায়, অর্থাৎ এখানে হচ্ছে ডি ওয়ান মেন ওয়ালের সঙ্গে আর এটা হচ্ছে ডি ওয়ান পার্টিশন ওয়ালের সঙ্গে, সেই জন্য দুটো পুরো করে ভাগ করে নিলাম আমরা। নাম্বার হচ্ছে 2, লেন্থটা, লেন্থ ডি ওয়ানের জন্য 1, ব্রেথ ওয়াল থিকনেস 0.3, হাইট থাকবে না। কোয়ান্টিটি, পার্টিশন ওয়াল নাম্বার হচ্ছে 2, লেন্থ হচ্ছে 1 যেহেতু ডি ওয়ানের লেন্থ 1, দেন হচ্ছে ব্রেথ, ব্রেথ হচ্ছে 2, হাইট থাকবে না। কোয়ান্টিটি 0.4, ডি টু আমরা কোথায় কোথায় ইউজ করেছি, ডি টু ইউজ করেছি আমরা এখানে একটা, এখানে একটা, দুটো অর্থাৎ নাম্বার হচ্ছে 2, লেন্থ ডি টুর জন্য লেন্থ হচ্ছে
ডি টুর জন্য লেংথ হচ্ছে 0.9, লেংথ 0.9, ব্রেথ ওয়াল থিকনেস যেটা সেটাই, হাইট থাকবে না, কোয়ান্টিটি 0.36। ডি থ্রি হচ্ছে মিটার স্কোয়ার, নাম্বার হচ্ছে 1, আর ডি থ্রি আমরা নিয়েছি শুধুমাত্র এই একটা জায়গাতে, সেজন্যে নাম্বার 1। লেংথ হচ্ছে 0.8, 0.8 লেংথ, সরি এটা 0.8, ব্রেথ হচ্ছে 0.2, হাইট থাকবে না, কোয়ান্টিটি হচ্ছে 0.16। এই যে টোটাল এখানে যে 25 থিকনেস ড্যাম প্রুফ কোর্স হয়েছে তার টোটাল কোয়ান্টিটি হচ্ছে 10.38, অর্থাৎ এগুলো সব যোগ করে এটা যোগ, আর এগুলো যেহেতু ডিডাকশন হয়েছে সেজন্য এগুলো সব সামনে আমরা নেগেটিভ সাইন নিয়ে নেব। এগুলো সব এই দুটো যোগ আর এগুলো সব ডিডাকশন, অর্থাৎ মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে, 10.38। এর আমরা দেখব অর্ডিনারি সিমেন্ট কংক্রিট। অর্ডিনারি সিমেন্ট কংক্রিট আমরা কোথায় কোথায় ইউজ করেছি না, অর্ডিনারি সিমেন্ট কংক্রিট ইউজ করেছি এই জায়গাটাতে, অর্থাৎ লিনটালের জন্য, ফর লিনটাল, ফর চাজা, উইন্ডো অ্যান্ড ডোর চাজা যেগুলো নিয়েছি সেগুলোর জন্য। আর একটা জায়গাতে হয়েছে এইখানটাতে, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে অর্ডিনারি সিমেন্ট কংক্রিট, এটার থিকনেসটা হচ্ছে 100 mm, অর্থাৎ 0.1, আর এখানে একটু অফসেট বেরিয়ে আছে এখানটাতে, প্রজেকশন এই যে বেরিয়ে আছে জায়গাটা, প্রজেকশনটা বেরিয়ে আছে। এবার দেখে নিই আমরা কী কী সাব পয়েন্ট নিয়েছি অর্ডিনারি সিমেন্ট কংক্রিটের জন্য। প্রথমে হচ্ছে লিনটাল, লিনটাল ফর মেন ওয়াল, মেন ওয়ালের জন্য একটাই হবে, লেংথ হচ্ছে 29.8, অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটা আমরা করেছিলাম মেন ওয়ালের জন্য সেটা, ব্রেথ হচ্ছে 0.3, 0.3 হচ্ছে ওয়াল থিকনেস মেন ওয়ালের, 0.15 mm মানে এই জায়গাটাতে। তো 0.15 ফর পার্টিশন ওয়াল, সেম হচ্ছে মিটার কিউব, নাম্বার হচ্ছে 1, লেংথ হচ্ছে 16.6, ব্রেথ হচ্ছে 0.2, হাইট 0.15, হাইট দেন হচ্ছে কোয়ান্টিটি। এবার সেম এখানে লেংথটা বার করেছি আমরা আগে যেরকমভাবে ফর টি জয়েন্টের জন্য একটা ডিডাকশন হয় যেটা, সেরকমভাবে বার করেছি 17.65 মাইনাস 5 ইন্টু 0.3/2, 5 হচ্ছে নাম্বার অফ টি জয়েন্ট ফর মেন ওয়াল, আর নাম্বার অফ 3 হচ্ছে ফর পার্টিশন ওয়াল, 0.2/2। ওকে, এবার দেখি ফর উইন্ডো চাজা, উইন্ডো চাজার আমরা একবার ড্রয়িংটা ভালো করে দেখে নিই। চাজার জন্য আমরা যে প্রজেকশনটা নিয়েছি সেটা হচ্ছে 0.45, এটা হচ্ছে লিনটাল, 0.45। এবার এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 100, টোটালটা হচ্ছে 150, এটা 100 mm, তাহলে এটা হচ্ছে 50 mm। আবার এই জায়গাটাতে, অর্থাৎ প্রজেকশনটা আস্তে আস্তে কমে এসছে 60 mm এ, এটা হচ্ছে 450, 450 এ হচ্ছে প্রজেকশনটা। এবার কিছুটা অংশ আমাদের যে এই যে উইন্ডোটা, উইন্ডো চার্জার জন্য, উইন্ডো চার্জার কিছুটা অংশ আমরা এক্সট্রা লেংথ নিই, এক্সট্রা লেংথ, এক্সট্রা লেংথটা কত, 75 mm, মানে হচ্ছে 0.075 মিটার, এটা কিন্তু এক্সট্রা নিই। তাহলে এবার দেখি যে উইন্ডো চার্জার জন্য ফর ডব্লু ওয়ান,
মিটার কিউব, W1 হচ্ছে নাম্বার অফ, W1 হচ্ছে দুটো, লেন্থ হচ্ছে 0.95, অর্থাৎ লেন্থটা আমরা বার করেছি এখানে, লেন্থ হচ্ছে 0.8, অর্থাৎ এখানে আমরা যেটা নিয়েছি উইন্ডোর ওয়ানের জন্য 0.8, উইন্ডো ওয়ানের জন্য 0.8 লেন্থ আছে, 0.8 প্লাস 2 × 0.075, অর্থাৎ যে প্রজেকশনটা নিয়েছিলাম এখানে, এখানে আমরা যে প্রজেকশনটা নিয়েছিলাম 75 mm, এর এই প্রজেকশনটা অ্যাড হচ্ছে, সেটাই আমরা লিখেছি 2 × 0.075। একই রকমভাবে এখানে ব্রেথটা হচ্ছে 0.45, অর্থাৎ এখানে এই ব্রেথটা হচ্ছে 0.45, হাইটটা হচ্ছে 0.8, হাইটটা 0.8 কীভাবে এলো না, আমরা চার্জার হাইট এইভাবে বার করি, টোটালটা হচ্ছে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 60, অর্থাৎ এখানে হাইটটা বের হবে 100 প্লাস 60 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 160 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 80। এইভাবে আমরা হাইটটা বার করবো, সেই জন্য হাইট হয়েছে 0.8 কোয়ান্টিটি। নেন উইন্ডো টু এর জন্য, উইন্ডো টু এর জন্য দেখি নাম্বার অফ উইন্ডো টু হচ্ছে দুটো, লেন্থ 0.85, অর্থাৎ উইন্ডো টু এর জন্য লেন্থ হচ্ছে 0.7, অর্থাৎ এখানে লেন্থ 0.7 প্লাস 2 × 0.075, দুদিকের প্রজেকশনটা যোগ হচ্ছে, ব্রেথ 0.45, 0.45 ব্রেথ, আর এটা হচ্ছে হাইট হচ্ছে 0.8, যেভাবে বার করলাম এখানে 0.8টা, কোয়ান্টিটি। W3, W3 আছে আমাদের চার্টে, লেন্থ হচ্ছে 0.6 প্লাস 2 × 0.075, এভাবে এখানে লেন্থ বেরিয়েছে 0.75, ব্রেথ সেম থাকবে 0.45, হাইট হচ্ছে 0.8, কোয়ান্টিটি। এবার আমাদের রুফ স্ল্যাব উইথ প্রজেকশন, অর্থাৎ রুফ স্ল্যাবটাও এখানে যদি আমরা দেখি, এই যে রুফ স্ল্যাব দিয়েছি, এই যে রুফ স্ল্যাব উইথ প্রজেকশন এই জায়গাটার, তো এই জায়গাটার লেন্থটা কীভাবে বার করেছি, আমরা যে প্ল্যানটা নিয়েছি টোটালটা হচ্ছে 9 6.5, যদি এরকম মোটামুটি একটা ধরে নিই, তো আমরা এখানে একটা প্রজেকশন নিয়েছি, তো এইখানে প্রজেকশনটা কত নিয়েছি, প্রজেকশনটা হচ্ছে 75 mm, অর্থাৎ 0.075 এর একটা প্রজেকশন নিয়েছি আমরা এইখানটাতে, এই জায়গাটাতে, তাহলে ওইটা আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ 9 প্লাস 2 × 0.075, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 9.15
5, আবার এটা ছিল 9, আর এটা হচ্ছে 6.5। এখানে যদি আমরা করি 6.5 প্লাস 2 × 0.075, তাহলে এর লেন্থ হবে 6.65। তো এইভাবে যে ক্যালকুলেশনটা করেছি এখানে সেরকম ভাবেই বসিয়েছি, লেন্থ হয়েছে আমাদের 9.15 লেন্থ, ব্রেথটা হয়েছে 6.65, আর হাইট যেটা অর্থাৎ এখানে থিকনেসটা নিয়েছি আমরা, এখানে যে থিকনেসটা এই থিকনেসটা নিয়েছি 100 mm, 100 mm অর্থাৎ 0.1 মিটার, 0.1 মিটার, এর কোয়ান্টিটি হচ্ছে 6.085 টোটাল কোয়ান্টিটি। থ্যাংক ইউ। নেক্সট দিন আমরা করব হাউ টু এস্টিমেট রিইনফোর্সমেন্ট, টোটাল যে রিইনফোর্সমেন্ট কত মেট্রিক টন নেওয়া হয়েছে, অ্যান্ড শাটারিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।